ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। খুব মাথায় রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন কেউ যদি একটু তিতা খেতে পারে, তিতো শরীরে ভালো, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। এই ছোটো ছোটো ছেলেগুলো এখানে বসে আছে, এরকম চার বছরের ছেলে আপনারা মোবাইলে দেখেছেন, নেহা কক্কর একটা অনুষ্ঠান করছিল এই জি বাংলা না কোথায় তো অনুষ্ঠান করছিল, সেখানে গিয়ে বাচ্চা ছেলেটা গিয়ে নেহা কক্কর বলেছে, যিনি গায়িকা তিনি বলছেন মেয়ের ছেলেটাকে, ছেলেটার নাম হচ্ছে ভাগবত দাস, হ্যালো ভাগবত দাস। তখন ভাগবত চার বছরের ছেলে বলছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। আমাদের হিন্দু সনাতন ধর্মের মহাপ্রভু কেমন তৈরি করে যাচ্ছেন দেখুন, পরে আমাদের ছেলে জন্ম নিচ্ছে কৃষ্ণভক্ত, হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, নো ড্রামা নো টেনশন অনলি হরে কৃষ্ণ হরে রাম, সে বলেছে ছোট্ট বাচ্চাটা। আর একটা গীতা হাতে নিয়েছিল, তো নেহা কক্কর জিজ্ঞেস করলো আচ্ছা ভাগবত ওই গীতাটা ওটা কী, বলছে শ্রীমদ্ ভাগবত গীতা, ওটা কাছে রেখেছো কেন, বলছে শোনো ওটা কাছে রেখেছি কেন জানো, বলছে ওটা কাছে রেখেছি এই জন্যে একটা মোবাইল কিনতে গেলে তার একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয় কীভাবে মোবাইল চালাতে হয়, আমাদের জীবনটাকে চালাতে গেলে ম্যানুয়াল কার্ড হলো শ্রীমদ ভাগবত গীতা, গীতাকে ধরে থাকুন আপনাদের কাজ এসে। মা এরা গীতা যদি বড় না হবে তবে এই দিকে তাকান তো, বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোথায় বলা হয় জোরে বলুন, আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি, না না অন্য জায়গায় বলতে পারেন ওই জন্য বললেন, অন্য জায়গায় সব এদিক ওদিক তাকায়, আমি কৃষ্ণ বললাম কোথায় বলা হয় বলুন তো, একবারে কোটি বল মানে যাওয়া আসা আছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন, এটার ভেতরে কী আছে বলুন তো, কী আছে জোরে বলুন, এখন আর ভয়ে কেউ বলছে না, যাবার গন্ড বলেছে জোরে বলুন কী আছে, গীতা। আবার এক জায়গায় জিজ্ঞেস করলাম দাদা এটার ভেতরে কী আছে, ও তো বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে বেটা কিছুই জানে না, কিচ্ছু বোঝে না, বলছে যন্ত্র আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, গীতার যদি কোয়ালিটি না থাকবে তাহলে আমাদের কোর্টে গিয়ে গীতাতে হাত দিয়ে কোনো দিন বলা হয়, এত বড় গ্রন্থ। এখন প্রশ্ন করবেন যে প্রদীপবাবু গীতাতে হাত দিচ্ছে নিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপর ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলছে, বলছে কিনা জোরে বলুন, হ্যাঁ, এবং জিতেও যাচ্ছে। আমি বলবো ভাই এই কোর্টে গীতাতে হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না এই বলে জিতে যাচ্ছে, কিন্তু ওই কোর্টে জেতার কোনো চান্স নাই। এক জায়গাতে জিতলে কি হবে, ওই জায়গাতে তুমি হেরে বসে আছো। তাই বারবার বলবো আপনার ছেলেকে গীতা পড়ান, আপনি গীতা পড়ুন, আপনার লাভ আছে। আমি ওই জন্য সবার কাছে নিবেদন রাখি যে আপনার গীতা পড়ুন। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, আপনারা একেবারে মন দিয়ে শুনবেন, দেখবেন বাড়িতে যদি কেউ আসে তাকে কি বলা হয় জোরে বলুন, বাড়িতে কুটুম বলে কী বলে, আমার বাড়িতে পাঁচজন অতিথি এসছে গো, না কি বলছেন জোরে বলুন, হ্যাঁ না না পাঁচজন অতিথি এসছে। আচ্ছা বলুন তো পাঁচজন অতিথি এসছে নিয়ে আপনি বাজার থেকে যদি শাক সবজি কার কিনলেন তার সঙ্গে এক কেজি কিনে আনলেন, তাহলে অতিথি না অসুর জোরে বলুন, কোনটা অতিথি না অসুর, যদি আপনার বাড়িতে কেউ আসে নি 5 কেজি বা 2 কেজি কিনে খাওয়ান তাহলে ওটা অতিথি নয় ওটা অসুর, যে নিরামিষ খাবে সে অতিথি আর বাকি সব কি বলে, আর আমি অসুর সেজে যাবো না বাবা, প্রদীপ পাল বলেছে আবার অতিথি সেজে যাবো। আবার কীর্তন হলে দেখবেন আমাদের গ্রামেগঞ্জে কীর্তন হয় তখন শেষে যখন যায় না গ্রাম থেকে আত্মীয় স্বজন তখন খালি কীর্তনের সময় আসবে অন্য সময় আসতে পারো না, বলে কেন একটু খাওয়াতে পারলাম না, মানে এটা খাওয়ালেই সব ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা গীতা পড়ুন, আপনাদের লাভ আছে। তবে সবার কাছে নিবেদন রইল বাবা যে যেখানে বসে আছেন, এই যে কীর্তন হচ্ছে অনেকে বলে হরিনাম শুনতে যাবে না, হিন্দুদের তিনটে হাত কটা কটা, ডান হাত বাঁ হাত একটা অজুহাত, অনেক বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন কী দুঃখ করে বলে আমার মতো হতবাগাকে কী ভগবানটাকে গো, কী দুঃখ করে বলে, আর বাজারে ঠেলে নিয়ে যাবে তখন তো ভগবানটাকে না, তখন দিব্যি চলে যাও তুমি, তখন চলে যাবে এখানে ডাকে না। আবার দেখবো অনেকে বলে আমি সংসার করেছি আমাকে কি ভগবানটাকে, কী সংসারের জ্বালা আমি সংসার করেছি আমার আর ভগবানকে ডাকা, অনেকে দেখবেন বলে দাদা কীর্তন শুনতে না, আর বলবেন না সংসারের যা জ্বালা, সংসার সত্যি কি সংসার করেছেন হিসাব করে বলবেন, সত্যি কি সংসার করেছেন, কে কে করেছেন হাত তুলুন তো, সব ব্রহ্মচারী নাকি, কই নাই সংসার কি আর সব সন্ন্যাস বান গিয়া কি, আচ্ছা সংসার আমরা কেউ করি না, আমার বাবা করে নাই দাদু করে নাই, কে করেছে সংসার পাতা ছিল কেন, কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মানে সংসারটা আমি পাতি নাই সংসারে, শাস্ত্র কি বললো কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষস, সংসার ছিল না সংসার পাতা ছিল, আমি শুধু এসেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, বাবারে মায়েরা রোদে ঘামতে ঘামতে বলছে পুরুষের গুণে,
কি পাওয়ার দেখুন, দু চারজন মা এত গরমে বলছে, আমি জানি সংসার, ও বেশ ঘাম ঝাড়ছিল সংসার সুখের পুরুষের গুণে, আমি এত করলাম পুরুষের গুণে। হ্যাঁ দাদারা তখন মনে মনে হয়েছে বলুন বলুন আরও বলুন, এত বলে কেউ বলে না আমাদের, কেউ বলে না না। তবে একটা কথা বলে রাখি, মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে না, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এই জন্যে আপনারা যদি এত সুন্দর করে বলছেন সংসারের লক্ষ্মী, তাহলে একটা কাজ করুন, এবার বাবারা মনে মনে বলবে আপনি যা বললেন ভালো বললেন, সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে, যারা আপনারা মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। বাস দাদারা বলছে এতদিনে আপনি বললেন, আমি বলতে পারি না ঘরে কি করবেন, আমি বললেন না আমি বলে দিয়ে যাই। মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে সবই বুঝলাম তখন, ইয়ে করলেন আচ্ছা সকালবেলায় প্রণাম করবেন, দাদা কিছু মনে করবেন আজকে কীর্তন শুনে রাত বিকালবেলায় বাড়ি যাবেন, এখন রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় কিন্তু একটু প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন প্রণাম। আপনার স্বামীর সঙ্গে কীর্তনে যে কি মজা, যত দিন সময় বাড়বে না তত রস বাড়বে, কিন্তু কি করবেন উপায় নেই। আমি তো খালি কি করছি বলুন তো, খালি বাছাই বাছাইগুলোকে দিয়ে দিয়ে চলে যাচ্ছি, কি করব উপায় তো নেই আমার। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, স্বামীর সঙ্গে স্ত্রীর কি সম্পর্ক একটু শুনলে চমকে যাবে। এ কথা আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছিল নিমাইকে, স্বামীর সঙ্গে কি সম্পর্ক, স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন হ্যাঁ না না। এখন মায়েরা ভুল হচ্ছে, আর যারা স্বামী স্ত্রী একসঙ্গে এসছে তার স্বামী তাকাচ্ছে আমাদেরটা কি করছে দেখি, তাকাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন তাকাচ্ছে আমাদেরটা কি করছে দেখি, না চিন্তা নেই, হ্যাঁ হ্যাঁ করেছে ওখানে যা করবে করবে, এখানে হ্যাঁ হ্যাঁ করেছে। আচ্ছা তাকান, স্বামী হয় কি, স্বামী হয় গুরু, জোরে বলুন, বলে গুরু হয় না রচনা হয় কি করে বুঝবে, মানে রচনা রচনা কি রচনা, রচনা গুরু, আপনার স্বামী আপনার দেবতা হয় গুরু হয়, এরা খুব চালাক আছে, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু দিচ্ছে না, খুব চালাক, অন্য জায়গাতে হ্যাঁ হ্যাঁ দেয় আর কি। আপনার স্বামী আপনার বাবা হয়, যারা কীর্তন শুনেছে আমার তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ করছে, হয় আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, এখন যারা বুঝে নাই তারা বলছে হ্যাঁ হয়, সবাই যখন বলছে তখন হয়, কে বুঝে হয় বলে কেউ না বুঝে হয় বলে, তো সবাই লক্ষ্য করুন আপনার স্বামী আপনার কে হয়, ছেলে হয় ভাই হয় বাবা হয়। শাস্ত্র কি বলেছে, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, প্রতিটি কথার পেছনে শাস্ত্রের যুক্তি আছে। মায়েরা যখন মেয়েদের বিয়ে হয় না তখন বাবা অন্ন জোগাড় করে, অন্নদাতা পিতা, মেয়েরা কিন্তু বাবার কাছে অতিথি, মেয়েরা বাবার কাছে অতিথি, কেন বলুন তো, ছোট থেকে কষ্ট করে মেয়েকে মানুষ করে, তারপর মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায় বাবার যখন অসুখ হয় তখন বলে ছেলেটার স্কুল দু চার দিন পরে যাবো বাবাকে দেখতে, মানে অতিথি, ফলমূল নিয়ে যাবেন, সেবা করার ক্ষমতা থাকবে না, কারণ আপনার দায়িত্বে পড়ে গেছেন। তবে আপনাদের প্রণাম, মায়েদেরকে সম্মান দেবেন। স্বামী বিবেকানন্দ বলছে যেখানে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না সেখানে পৃথিবীর সার্বিক কোনো উন্নতি হয় না, একমাত্র মেয়েরাই পিণ্ড দিতে পারে, প্রথম বাবা মা মেয়ের কাছ থেকে পিণ্ড পায়। তার প্রমাণ কি বলুন তো, তাকান আপনি 15 দিন পালন করবেন আপনি ছেলে, আর মেয়েটা কদিন পালন করবে, 3 দিন 4 দিনে দিনে পিণ্ড দেবে, তাহলে কে আগে দিচ্ছে মেয়ে না ছেলে, জোরে বলুন। আচ্ছা মেয়ে কি হয় দেখবেন, মেয়ে যদি জন্ম নেয় না তাহলে মাটা পর্যন্ত মুখটা একটু বাংলা পাঁচ হয়ে যায়, কি হয়েছে মেয়ে হলো, এখন যার মেয়ে হয় নাই সে তখন বলবে কোনো অসুবিধা নাই মেয়ে হোক, কোনো অসুবিধা নাই তোমার মেয়ে খুব লক্ষ্মী মেয়ে হোক, তার যখন হয়ে যায় মেয়ে হলো, মানে মেয়ে শুনলেই মাথা খারাপ হয়ে যায়, কিন্তু মেয়েরা কি মা, শুনুন যদি কেউ সংহিতা পড়েন, মনুসংহিতা পরিষ্কার করে দেখবেন, মনুসংহিতা পড়বেন পরিষ্কার করে লেখা আছে একটা মেয়ে দুটো কুল রক্ষা করে, একটা শ্বশুর কুল একটা বাপের কুল। প্রমাণ কি বলুন তো, ছেলে যদি বাবার বাড়ি থেকে যা করে খারাপ ভালো সব মেনে নিয়ে যায়, কিন্তু মেয়ে যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় শাশুড়ি কি বলে, তোমার মা কিছু শেখায় না, আবার যদি আর একটা খারাপ কাজ করেন তখন আবার শ্বশুর কি বলে, তোমার বাবা কিছু শেখায় নাই। তার মানে কোনো মেয়ে যদি সংসারে শ্বশুর বাড়িতে এসে ভালো ব্যবহার করে পাড়ার লোকে বলে মেয়েটার বাবার বংশ খুব ভালো, নইলে মেয়ে এত ভালো হয়, আর যদি খারাপ করেন তাহলে কি বলবে, মেয়েটার বাবার বংশ খুব খারাপ নইলে মেয়েটা এমন হয়। বাবার বংশ রক্ষা করার জন্যে মেয়েদের স্বামীর বাড়িতে একটু ভালো ব্যবহার করতে হয়।
তবে এটুকু বলবো প্রত্যেকটি শাশুড়ির কাছে, শুধু মেয়েরা ভালো ব্যবহার করবে তা নয়, আপনাদেরও করতে হবে। কেন? আপনার মেয়ে, ও আপনার মেয়ে একটা ঘরে গেছে, ও একটা মেয়ে এসেছে, ওকে মেয়ের মতো ভালোবাসবেন তবে তো। আর সবসময় খোঁচা মারবেন তাহলে হবে না, জল ঢোরকে খোঁচা মারলে সে এক সময় এরকম করে উঠবে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নেবে দুটো তাল ঠিক রাখতে হবে। আর দাদা ভাইদেরকে বলে রাখি, আপনি আপনার স্ত্রীকে যে সম্মান দেবেন, আপনার মাকে সেই সম্মান দেবেন। কেন? একজন 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন মা বাবা নিজের সংসার ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সমান কাটায় রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম যদি সম্পর্ক হয় সংসারে তবে কিন্তু ভালো হয়। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। পিণ্ড দানে পুত্র সম, ভগবতীর গতি। হরি বল। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী মরে গেছে, হ্যাঁ স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্বামীর পিণ্ড কিন্তু স্ত্রী দিতে পারে। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে, যেই না কালিয়নাগ দংশন করেছে কৃষ্ণকে, কৃষ্ণ গোটা শরীর পাথর করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের মাথায় চাপছে বৈষ্ণবের আসের বাড়ি। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, এইভাবে দাঁড়িয়েছে। কত সভা হয়েছে, হ্যাঁ কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে। মায়েরা কালির ফনায় নট নরঙ্গ, কালির ফনায় নট নরঙ্গ, জীবন লোকে চরণ পেলে পুষ্প দেয়, আর কালী ওনাকে বিশোধগার করিছে, বিশোধগার করিছে, গোবিন্দের চরণ তলে বিশোধগার করিছে, গোবিন্দের চরণ তলে বিশোধগার করিছে। গোবিন্দ বলছে, হ্যারে কালিয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই বিষ দিলি কেন? কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি যে আমাকে যা দিয়েছ আমি তাই দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। হে গোবিন্দ, তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম, তোর কি দেবার মতো কিছু নেই? বলছে প্রত্যেকটি ফণিতে মণি আছে, আমি তোমাকে দেবো। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সাপ তার মণিটা দিচ্ছে। ওগো ফণি মণি গল হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত।
চরণ পূজা করিছি দুজন স্ত্রী কাঞ্চার কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, ও গো ভগবান কৃষ্ণ, তুমি যদি আমাদের স্বামীর মাথায় নৃত্য করবে, স্বামীর মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত পড়ছে, আমাদের স্বামী বাঁচবে না, আমরা বিধবা হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণকে দুজনে মিলে করজোড়ে প্রণাম করছে। এই জগতে স্বামীর যদি কোনো অসুস্থতা হয়, কোনো স্ত্রী যদি ভক্তি ভরে ভগবানের কাছে প্রণাম করে ডাকতে পারে, আগে থেকে পতিকে ভগবান প্রতিরক্ষা করতে পারে। তাই কি বলল, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনি ব্রজমণি হর সমতি, ব্রজমণি হর সমতি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের মনে আজি আনন্দ আর ধরে না, ওজে প্রাণ গোবিন্দের মনে আজি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। সবাই এলো কৃষ্ণকে রক্ষা, কৃষ্ণকে তো কৃষ্ণ সবাইকে রক্ষা করলো। মা যশোদা রাধারানী ছুটে এলো কৃষ্ণের কাছে। মা সবচাইতে কষ্ট পায় ছেলের জন্য। এখানে যারা কীর্তন শুনতে এসছেন কয়েকটা কথা বলে যাবো, মন দিয়ে শুনবেন। এতক্ষণ ধরে দাঁড়িয়ে কীর্তন শুনলেন, অনেক ছেলে অনেক মেয়ে অনেক কম বয়সে যারা আছেন তারা গাছের নিচে বসে কীর্তন শুনলেন, আপনারা হাঁ করে শুনছেন, এখানে অনেকে রুদ্রে বসে শুনলেন। শুধু একটা কথা বলে যাই আপনাদের কাছে, দুপুর কিন্তু 12টায় গিয়েছে, আপনারা টাইম বুঝলেন না, আমিও বুঝলাম না, সময় কিন্তু চলে যাচ্ছে এদের কথা অনুযায়ী। তো শুধুমাত্র আপনাদের বলি, আপনাদের তো ছেড়ে যেতে ইচ্ছা করে না, সব জায়গাতে তো এরকমই ব্যাপার হয়, প্রতিদিন 365 দিনের মধ্যে 325 দিন এরকম চলে। যদি আমি ইচ্ছা করি তাহলে 365 দিনই গাইতে পারি, মানে এত চাপ আছে প্রত্যেকটি জেলা জেলা রাজ্যে, কিন্তু প্রতিদিন একই রকম চাপ, প্রতিদিন একই রকম ব্যাপার, ভক্তির চাপ থাকে। তো শুধু একটা অনুরোধ করে যাব, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, নিজেকে হিন্দু বলে প্রচার করুন। কেউ কোনোদিন বেঁকে যাবেন না, নিজেকে বলবেন আমি গর্বিত, আমি হিন্দু, এই হিন্দুত্বকে রক্ষা করুন। আপনি সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের বৈষ্ণবকে কেউ অপমান করবেন না, নিজের ভক্তকে কেউ অপমান করবেন না। আর একটা কথা আমি আপনাদের বলে যাব, যে যেখানে বসে আছেন, নিজের মা বাবাকে কেউ কোনো দিন ছোট করবেন না। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি শুধু বলে যাব, আপনারা মন দিয়ে শুনবেন, নিজের বাবা মাকে অন্তত সম্মান করুন। পৃথিবীর সবাই যাকে পুজো করে, আস্তে, পৃথিবীর সবাই যাকে পুজো করে তিনি হলেন ভগবান, আর ভগবান যাকে পুজো করে তিনি হলেন মা। যশোমতীকে পর্যন্ত কৃষ্ণ পুজোর আসনে বসিয়েছিল। মা হচ্ছে সবচাইতে পৃথিবীতে মা আর বাবা বড়। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা সুদামাকে কৃষ্ণ বলেছে, সুদামা এই জগতে তুই যতই কৃষ্ণ বলে কান, যদি নিজের বাবা মাকে খেতে না দিস, কেঁদে কেঁদে বেড়াই, তবে তোর কৃষ্ণ ভোজন করা কোনো লাভ হবে না। এদিকে থাকবে কৃষ্ণ ভোজন করা কোনো লাভ হবে না, প্রত্যেকটি ছেলের কাছে নিবেদন করি, প্রত্যেকটি মেয়েকেও বলে যাবো। রক্তের গরমে আজ আপনার 25-26-30 বছর বয়স, খুব বিচার করবেন, কিন্তু আপনার শাশুড়ি মায়ের বয়স হচ্ছে 75 বছর, সে হয়তো ভালো করে চলতে পারে না, প্রস্রাব করে ফেলে, বয়স হয়েছে, হতে পারে। এই জায়গাতে তুমি একদিন যাবে, এই জায়গাটা তোমার থাকবে না, তুমি তোমার দেওয়ালে দেখবে ছবি আছে তোমার দাদু ঠাকুমা, ওর জায়গাতে তুমি একদিন যাবে, যদি যাও, তোমার আয়ু থাকে আর কি। অবমাননা করো না, সেবা করো, আশীর্বাদ দাও। তুমি যদি আজকে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে ঘাত ধরে ঘর থেকে বের করবে, তুমি তৈরি থাকো, 100% গ্যারান্টি দিলাম। তুমি যাকে দেবে না কি করে আশা করবে আমি পাবো? আপনি মূর্খের মতো কাজ করছেন যদি মনে করেন যে আমি বৃদ্ধ বিদ্যাকে দিচ্ছি না, বাবা মাকে দিচ্ছি না, আমি পাবো, আপনি ভুল করছেন, আপনি একবার 100% ভুল করছেন। এই কথাটা ইউটিউবের মাধ্যমে চললো, আপনি মিলিয়ে দেখবেন, এবার পাক্কা সত্যি কথা, আপনিও পাবেন না। এখানে হেঁকে ডেকে বলে দেবেন, আপনি যেমন করবেন, বিচার একজনের আছে, তিনি ভগবান, তিনি বিচার করছেন আপনি ভুল করছেন না ঠিক করছেন, সব তার খাতায় উঠছে। সুতরাং চলবেন, চলা পথ যেন ভালো হয়,
মৃত্যুর সময় আপনি যখন গ্রাম ছেড়ে যাবেন, লোকে যেন বলতে পারে বাহ মেয়েটি খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত, আপনি স্বর্গে যাবেন। আপনি যখন যাবেন গ্রাম ছেড়ে তখন বলবে বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, দশচক্রে ভগবান, আপনি বৃন্দাবনে যাবেন, ভগবানের কাছে যাবেন, ভালো কাজ করুন, মা বাবাকে সেবা করুন। মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে ছেলে যখন বাড়ি যায়, সবাই বাড়ির ঘুমিয়ে পড়ে, কিন্তু মা দরজাটাকে খুলে আর বন্ধ করে। বুড়ো বাবা যদি বেঁচে থাকে, আলো নিয়ে খালি যায় আর আসে, খোকা মার ফিরে এলো না কেন, এরই নাম বাবা, এরই নাম মা। একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা বলল, খোকা তুই বুঝতে পারবি না আমি তোকে কেমন ভালোবাসি, তুই যেদিন বাবা হবি সেই দিন বুঝতে পারবি। ছেলেকে বাবা কত ভালোবাসে। যারা আজকে বাবা হতে পারেন নাই, যেদিন বাবা হবেন সেই দিন অনুভব করবেন আমার বাবা আমার জন্য কি করেছে, মা আমার কি করেছে। হিসাব নিও না, অনেক ছেলে বলে বাবা মাকে তুমি আমার জন্য কি করেছো, লোকের বাবা কি করেছে দেখো, কিচ্ছু করার দরকার নাই, তোমাকে জন্ম দিয়েছে, তোমার হাত আছে পা আছে, তুমি কর্ম করতে পারো না, তোমাকে জন্ম দিয়েছে ওটা সবচাইতে বড় কথা। তবে হ্যাঁ, তোমার বাবা যদি মাতলামি করেছে তুমি বলবে ওই কথাটা, কিন্তু যদি কষ্ট করে রোজগার করে যেটুকু তোমাকে করেছে সেটা তোমার বাবা করেছে, পৃথিবীতে কেউ করবে না। মেয়েরা বাপের বাড়ি যায় না, কখন থেকে যায় না, যখন থেকে তার মা বাবা মারা যায়। কোন মেয়ে দেখবেন যেতে যেতে থমকে যায়, বলা হয় মা তুমি যাবে না, আর যাব না কেন, বৃদ্ধ মাটা বেঁচে ছিল, আমি গেলে আমাকে জড়িয়ে ধরত, সব চালা চলে যেত, বুড়ো বাবাটা বেঁচে ছিল, আমি গেলে কি খাওয়াবে কি করবে বাবা ঠিক পেত না। এখন গেলে যারা বাড়িতে আছে কেউ আমায় সম্মান দেয় না, খালি ভাবে বোঝা এলো এবার গেলেই বুঝি। বাস্তব কথা মিলিয়ে দেখে নেবেন, মেয়েরা দেখবেন যদি বাবা মা বেঁচে থাকে আদর থাকে, এরপর থেকে যখনই যাবেন খালি ওর বাড়ির যে যে আছে না তারা কি ভাববে, বোঝা এলো এবার যেতে পারলেই বাঁচি। তুমি যদি বলো না কাল চলে যাবে, কথা মতো বলবে কথা কথা, আজ থাকলে হতো না, মানে প্রাণ নাই কিন্তু, কিন্তু মা যদি আজকে থেকে, মা থাকলে বাবা আজকে থেকে যাবে, আজকে দিনটা থাক, কতদিন পরে পেয়েছে আবার কবে আসবে, আজকে দিনটা একবার প্রাণ খুলে, বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে সে কি করবে, তোমার জন্য যা যা আনা দরকার, মেয়ে এসেছে আমার বাড়িতে কি কি খাওয়াবো কি না, বাবা পাগল হয়ে যায়। এরই নাম বাবা, এরই নাম মা। কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পায়, মনুষ্যত্ব জাগায়, তাহলে বলবো মা বাবাকে সম্মান দিতে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে মেদিনীপুর টাউনে বিরাট বড় ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, বুড়ো বাবার মাটার জায়গা হয়। কি জন্যে পড়াশোনা করেছো, গরু হওয়া দরকার ছিল তোমাকে, গরু গরু গরু, আমি হেঁকে ডেকে বললাম গরু গরু কুলে জন্ম না, গরুর তো জ্ঞান আছে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাইকে রাখতে পারলে, আর বুড়ো বাবাটা যখন গেল তখন তোমার কষ্ট হলো, কেন মানুষ কুলে জন্ম নিলে, পশু কুলে জন্ম নিয়ে তোমার ভালো ছিল, তোমার তো বিবেকই নাই, মনুষ্যত্ব নাই, তুমি মানুষ হলে কখন থেকে। কীর্তন শুনবেন চৈতন্য ফেরাবেন, কে কতদিন বাঁচতে এসছেন কোনো গ্যারেন্টি নেই, কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন তারও গ্যারেন্টি নেই, রাত্রিবেলায় শোবেন সকালে চোখ খুলবেন তো আপনার সকাল হবে, নইলে চোখ না খুললে পরকাল হবে, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বাবা কে কখন চলে যাবে কেউ জানে না, শুধু বলবো মা বাবাকে ভালোবাসতেছি, অন্তত কিছু পারো না পারো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ওরা কিন্তু কোনোদিন পনির খেতে চায় না, ওরা উল্টো পাল্টা খেতে চায় না, বৃদ্ধ দুটো শাক ভাত চায়, দুটো শাক ভাত যদি বৃদ্ধকে পেট ভরে না দিতে পারলে তুমি মা হলে কি করে। তুমি যখন বউ হয়ে বাড়িতে এলে তখন শ্বশুর শাশুড়ি কি বলেছে, আমার বৌমা এসেছে গো, বউ মা, বউয়ের পরে মা, যাকে মা বলে ডাকে এ সংসারে, সেই মা যদি বৃদ্ধকে খেতে দিতে না পারে, মা কিসের, ও তো রাক্ষসী, পথের লোক পর্যন্ত খেতে দেয়, তুমি তুমি ডাল হোক, তোমাকে দুটো কথা বলেছি, ডাল ভাত খেতে দাও, তবে তুমি
মায়ের মতো আপন কেউ হয় না। এই জন্য বারবার বলবো বাবা মায়ের কথা। শুধু একটা ছোট্ট কথা বলে দিয়ে আমি লীলা সমাপ্ত করব, অপরাধ নেবেন না আমার, সময় ফিরিয়ে গেছে, আমাকে অনেক দূরে যেতে হবে। আসুন শুধু বলে দিই, চাণক্য পণ্ডিত সে মাকে কত ভালোবাসত, পাঁচ বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। জ্যোতিষ এসে বলল, চাণক্য, এই চাণক্যর মা বলে, কি তোমার ছেলের লক্ষণ খুব ভালো গো। এখন মা যদি শুনতে পারো আমার ছেলের লক্ষণ খুব ভালো, মায়ের তো খুব ভালো। হ্যাঁ বাবা জ্যোতিষ বলো বলো কি কি লক্ষণ, তোমার ছেলে সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে গো। চাণক্যকে কোলে নিয়ে বাড়ির ভেতরে তার মা গিয়ে বলছে, চাণক্য বলে, কি তুই রাজা হবি রে, আমি তোর মা, আমি রাজা। রেখো ভাই, তুই যখন রাজা হবি তখন তুই ভুলে যাবি না তো? বলছে, না ভুলবো কেন, ওই তোর দাঁত দুটো বড়, তুই রাজা হবি? ও আমার দাঁত দুটো বড় যে রাজা হবো, মা একবার কোলে বসাও তো। মায়ের কোলে বসছে, মায়ের কোল থেকে দূরে ছুটে গিয়ে একটা পাথরের টুকরে এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। মা বলছে, চাণক্য তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে, মা জ্যোতিষ বলেছে দাঁতগুলো থাকলে আমি রাজা হবো, দাঁত না থাকে রাজা হলে তোমায় ভুলে যাবো, দাঁতগুলো ভেঙে দিলাম রাজাও হবো না, তোমায় জীবনে কোনোদিন আর ভুলেও যাব। তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে। আমি এই গানটা গাইতে গাইতে আপনারা বিদায় নেবেন, কারণ আমি আর সময় দিতে পারবো না। তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, ক্যামেরা চালু রাখবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 6296414427। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, যারা করলেন এই নাম্বারটা আপনারা দেবেন, 6296414427 আমার মোবাইল নাম্বার, 6296414427 ইউটিউবের মাধ্যমে দেবেন। হরে কৃষ্ণ।